সুনামগঞ্জে এবার চারশোটি মণ্ডপে দুর্গ উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুর্গ উৎসব যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে অনেক সমাবেশ করছেন তারা এবং আজকে বিজেপির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকা গড়ে এখানে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে সিলেট সেক্টর কমান্ডার মহোদয় ছিলেন এবং সেইখানে বিভিন্ন ধর্মাবলীর যারা আছেন স্থানীয় বাসিন্দা তারাও ছিলেন আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো আপনারা একটু আগে একটি সমাবেশ করেছেন সেখানে অনেকেই বিভিন্ন দাবি দাবা পেশ করেছেন বিশেষ করে নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে সেই বিষয়টা কিভাবে আপনারা দেখছেন আমরা আসলে সবাইকে আশ্বস্ত করার জন্য এখানে এসেছি যে আমরা বিজেপির পক্ষ থেকে সীমান্তবর্তী যে পূজা মণ্ডপগুলো আছে সবগুলা পূজা মণ্ডপে কিন্তু আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন বিও পিগুলোতে আমরা স্ট্রেংথ বাড়িয়েছি বিভিন্ন বেস ক্যাম্প স্থাপন করেছি যাতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে কোনো মণ্ডপে যদি সমস্যা হয় আমাদের লোকজন চলে যেতে পারে আর একইভাবে অলরেডি আমাদের টহল শুরু হয়েছে স্পেশাল টহল শুধু পূজার জন্য সেই টহলও কিন্তু চালু আছে সো এ এলাকায় যারা আছেন শুধু এ এলাকা না সিলেটের প্রত্যেকটা পূজা মণ্ডপে তারা যেন হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা যেন উৎসব এই পূজাটা করতে পারে আসন্ন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই মত বিনিময়ে বা পরিদর্শন করতে আসছি আমরা মন্ডপগুলাতে যাতে তারা আশ্বস্ত হয় নিরাপত্তা যাতে তারা নিশ্চিত হয় যা আমাদের পাশে বিজেপি আছে এবং এলাকার লোকজন যারা আছে একটু আগে দেখলেন যারা অনেকেই মুসলমান এই এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু তাদেরকে আমরা সাথে নিয়েছি যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকার সাধারণ জনগণ অন্যান্য কমিউনিটি এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছে সবাই মিলেই কিন্তু আমরা নিশ্চিত করবো যাতে কোনো আইনশৃঙ্খলার সমস্যা না হয় এবং সেই নিশ্চিত কিন্তু আজকে সবার সাথে আমরা দেয়া করতে এসেছি এখানে এই উৎসবকে কেন্দ্র করে মানে মাদক কারবারিটা কিছুটা তৎপরতা তাদের বৃদ্ধি পায় এই বিষয়টা কিভাবে দেখছেন আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমরা কোনোভাবেই অ্যালাউ করব না যে মাদক এসে আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেল তো আমরা বর্ডারে আমাদের এই পূজা মণ্ডপের যে ডিউটিটা আছে সাথে কিন্তু বর্ডারের ডিউটি কিন্তু আমরা আলাদা বর্ডারের ডিউটি কিন্তু কোনোভাবেই যেন পার্শ্ববর্তী দেশ থেকে কোনো মাদক না আসতে পারে সেজন্য কিন্তু সেপারেট ডিউটি আমরা দিয়েছি এবং সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তা আমরা বজায় রাখবো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা আছি যাতে কোনো মাদক আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে না আসতে পারে ধন্যবাদ আপনারা শুনছিলেন আসলে সীমান্তবর্তী যেসব পূজা মণ্ডপগুলো আছে সেই পূজা মণ্ডপগুলোর পর্যাপ্ত পরিমাণের যে নিরাপত্তা সেইটি বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আজকে সেইটি নিয়ে একটি মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে বিজেপির সেক্টর কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী উনি ছিলেন এবং উনি বলেছেন যে প্রত্যেকটা যে পূজা মণ্ডপগুলো আছে সেই প্রত্যেকটা পূজা মণ্ডপে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাদের সেটি মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছে